আসসালামু আলাইকুম। অ্যাডমিশন ইনফো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এনডিআরসিএ এর তৃতীয় গণবিজ্ঞপ্তি অর্থাৎ সাইকেল থ্রি এর রেজাল্ট প্রকাশিত হয়েছে। যারা বিভিন্ন স্কুল এবং কলেজে চান্স পেয়েছেন তাদের জন্য শুভকামনা রইল, আর যারা চান্স পাননি তারা অবশ্যই পরেরবার ট্রাই করবেন। আর যারা এখনও রেজাল্ট দেখতে পারেননি তাদের জন্য আমার আজকের এই ভিডিও টিউটোরিয়াল। অত টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো রেজাল্টের পাবলিক ভিউ, অর্থাৎ সবাই যে রেজাল্টটা দেখতে পারবে সেই রেজাল্টটি, ইনস্টিটিউট যে রেজাল্টটি দেখবে সেইটি, এবং যে অ্যাপ্লিক্যান্ট তার রেজাল্টটি সে কীভাবে চেক করবে। আমি এখানে উপায়গুলো দেখাবো, আপনারা অবশ্যই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আসুন আমরা শুরু করি। এই রেজাল্টটি দেখার জন্য আপনারা যদি ব্রাউজার হিসেবে গুগল ক্রোম ব্যবহার করেন সেটাই বেস্ট হবে, অর্থাৎ এই ওয়েবসাইট গুগল ক্রোমটাই বেস্ট হবে বলে দিয়েছে। তাহলে আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ইউজ করতেছি। আপনি অ্যাড্রেস বারে লিখবেন ngi.teletalk.com.vd। আমার এখানে অলরেডি চলে এসেছে কারণ এর পূর্বে আমি এই ওয়েবসাইটে ঢুকেছিলাম। তাহলে আপনারা দেখেন ngi.teletalk.com.vd, এই অ্যাড্রেসটি লিখে এন্টার প্রেস করলে রিক্রুটমেন্ট সাইকেল থ্রি আপনাকে এই অপশনটিতে ক্লিক করতে হবে। আমি যদি এই অপশনটিতে ক্লিক করি তাহলে নোটিশ বোর্ড ই রেজাল্ট পাবলিক সার্কুলার 30/3/2021 তারিখের, অর্থাৎ 2021-এর 30/3-এ যে পাবলিক সার্কুলারটি বা গণবিজ্ঞপ্তিটি হয়েছিল তার রেজাল্ট এখানে আছে। আমরা এখানে ক্লিক করলাম। এখানে রয়েছে ই রেজাল্ট ফর পাবলিক ভিউ, যদি এটা আমরা ক্লিক করি এখান থেকে ইনস্টিটিউট অফ ডিস্ট্রিক্টস, এরপরে চুজ ডিভিশন, আমি বরিশালেরটা চেক করতেছি, ডিস্ট্রিক্ট বরিশালই দিলাম। বরিশাল ডিস্ট্রিক্টে যতগুলো প্রতিষ্ঠানে কোন কোন প্রতিষ্ঠানে কোন কোন রোল এবং ব্যাচের স্টুডেন্ট চান্স পেয়েছেন তাদের এখানে তালিকা আছে। এখান থেকে সব তালিকাগুলো দেখা যাবে। এটা সবার জন্য মুক্ত, অর্থাৎ সবাই দেখতে পারবেন। এভাবে এখান থেকে প্রতিটি জেলা, বরিশাল ডিভিশনের প্রতিটি জেলা এখান থেকে চেক করা যাবে, তেমনি অন্যান্য ডিভিশনের রেজাল্টগুলো এখান থেকে চেক করা যাবে। এটা ছিল পাবলিক ভিউ। এরপরে আমরা যদি ব্যাকে যাই, এই ই রেজাল্ট ফর ইনস্টিটিউট ভিউ, প্রতিষ্ঠান কিভাবে তার প্রতিষ্ঠানে কোন কোন টিচার চান্স পেয়েছে এ তথ্য যদি দেখতে চায় তাহলে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে ইনস্টিটিউশনের অর্থাৎ প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটি তারা এর আগে ব্যবহার করেছিল সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি এখানে দিতে হবে, এবং লগ ইন করলে প্রতিষ্ঠানে যে সমস্ত টিচার চান্স পেয়েছে তাদের তথ্যগুলো এখানে দেখাবে। এরপরে রইল অ্যাপ্লিক্যান্ট কীভাবে তার রেজাল্টটা চেক করবেন, তার জন্য ই রেজাল্ট ফর অ্যাপ্লিক্যান্ট ভিউ। ই রেজাল্ট ফর অ্যাপ্লিক্যান্ট ভিউ এই বাটনটিতে ক্লিক করলে এখানে ব্যাচ এবং রোল এই দুটি তথ্য চাওয়া হয়েছে। ব্যাচ এবং রোল এই তথ্য দুটি এখানে পূরণ করলে আর ফাইন বাটনে ক্লিক করলে তাহলে দেখা যাবে ওই অ্যাপ্লিক্যান্ট কোন প্রতিষ্ঠানে চান্স পেয়েছে। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে লিখে দিতে পারেন, আর অন্যদের দেখার জন্য শেয়ার করে দিতে পারেন। যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে বা কথা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।